জাপান যেতে চান, নিশ্চয়ই আপনারা জানেন যে সম্প্রতি রিসেন্টলি বাংলাদেশ গভর্নমেন্টের সাথে জাপানিজ একটা চুক্তি হয়েছে, সেখানে প্রায় 3-4 লক্ষ লোক জাপান যেতে পারবেন আপনারা যারা বাংলাদেশে রয়েছে। এখন ব্যাপারটা হচ্ছে যে আপনি গভর্নমেন্টের মাধ্যমে অথবা নন গভর্নমেন্টের মাধ্যমে যে মাধ্যমে আপনি জাপান যেতে চান না কেন, আপনাকে অ্যাটলিস্ট জাপানিজ ল্যাঙ্গুয়েজ জানা লাগবে। এখন এই জাপানিজ ল্যাঙ্গুয়েজ কোথায় শিখবেন? নিশ্চয়ই আমাদের কাছে শিখবেন, যেহেতু আমরা বিগত 10 ইয়ার্স থেকে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ শিখে আসছি, যেটা আমার বড় ভাই আলী, হজরত আলী, যিনার প্রতিষ্ঠানের নাম হচ্ছে আলী কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টার। কেন শিখবেন? কারণ আমরা একমাত্র চাঁপাইনবাবগঞ্জে লিডিং ব্র্যান্ড নিয়ে আছি এবং আমরা একমাত্র ব্র্যান্ডিং ওয়ে আমাদের প্রতিষ্ঠানটা চালাচ্ছি। অ্যান্ড আমার হচ্ছে নাসিস ক্লাব। আপনারা জানেন যে আমি বিগত প্রায় 15 ইয়ার্স অর 16 ইয়ার্স থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখে আসছি। এখন ম্যাটারটা হচ্ছে যে আপনি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ যখন শিখেছেন তখন নিশ্চয়ই এটা একটা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, সো কিছুটা ইংরেজির টাচ রয়েছে। আর হ্যাঁ, জাপানিজ ল্যাঙ্গুয়েজে বলতে গেলে প্রায় অনেক কিছুই আপনার ইংলিশের উপর ডিপেন্ডেন্ট হতে হবে, কারণ ইংলিশ যে একটু ভালো জানবে তার জন্য জাপানিজ ল্যাঙ্গুয়েজটা অবভিয়াসলি ভালো। আর যেহেতু আমরা আপনাদেরকে জাপানিজ ভাষা শেখাচ্ছি, সেক্ষেত্রে আমরা যেহেতু কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ট্রেনার, আমরা যেহেতু ইংলিশ ল্যাঙ্গুয়েজ ট্রেনার, সো আমরাই একমাত্র আপনাদের সবচেয়ে বেস্ট অফ দ্য বেস্ট টিচিং দিতে পারি। আমাদের ফ্রি সেমিনারগুলোতে অ্যাটেন্ড করুন, অ্যাটলিস্ট একটা ফ্রি ক্লাস করুন, তাহলে আপনি বুঝে যাবেন কেমন লাগছে। আর হ্যাঁ, আরেকটা কথা বলি, আপনি ল্যাঙ্গুয়েজ শেখার পরে কীভাবে যাবেন? অ্যাট ফার্স্ট আপনাকে N5 একটা পরীক্ষা দিতে হবে, এক্সাম দিতে হবে। সেটা আপনাকে ঢাকাতে গ্রিন ইউনিভার্সিটিতে মিরপুরে যেটা রয়েছে সেটা আপনাকে। সো ডিয়ার ভিউয়ার্স, নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে জাপান যেতে হলে আপনাকে N5 এক্সাম দিতে হবে। সো এই N5টা কোথায় দেবেন আপনি? এই এক্সামটা দিতে হলে আপনাকে ঢাকা যেতে হবে এবং ঢাকার মিরপুরে অবস্থিত গ্রিন ইউনিভার্সিটিতে আপনাকে এই এক্সামটা দিতে হবে। আর এই এক্সাম দেওয়ার পরে আপনি যখন এক্সাম সার্টিফিকেট পাবেন তখন ইউ উইল বি দ্য এলিজিবল পারসন টু গো জাপান। ডিয়ার ভিউয়ার্স, সেটা প্রাইভেট অথবা পাবলিক যে কোনো ওয়েতেই আপনি যেতে পারবেন, বাট অ্যাটলিস্ট আপনাকে N5 সার্টিফিকেট অর্জন করতে হবে। সো ডিয়ার ভিউয়ার্স, নেক্সট টাইমে আমি নিশ্চয়ই আপনাদের জাপানিজ ল্যাঙ্গুয়েজের যে কনসোন্যান্ট, ভাওয়েল এবং আদার্স যে ম্যাটারগুলো আছে সেগুলো নিয়ে আমি কয়েকটা ক্লাস আমি নিজেই কন্ডাক্ট করবো। সেই ক্লাসগুলো আমার ইউটিউব চ্যানেল নাসিস ক্লাব এবং সেন্টার, আমাদের যে গ্রুপ আছে আলি জাপানিজ অ্যান্ড কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টার, এবং ইভেন আমার যে ব্যক্তিগত গ্রুপ রয়েছে নাসিস ক্লাব, ইভেন আমার যে পেজ রয়েছে নাসিস ক্লাব অথবা মোহাম্মদ নাসিরুজ্জামান নামে যে আমাদের পেজগুলো আছে, এগুলো প্রত্যেকটা জায়গায় আমরা দুই একটা ফ্রি আমরা ক্লাস আপনাদের জন্য উপহার দেবো, এবং ওখান থেকে আপনারা প্রাথমিক বর্ণগুলো শিখতে পারবেন এবং পড়তে পারবেন। সো ডিয়ার ভিউয়ার্স, আজকে আর বেশি কথা বলতে চাচ্ছি না, ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। এবং নিশ্চয়ই আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাদের নাম্বার রয়েছে, নাম্বারে ফোন দেবেন অথবা অফিসে এসে সরাসরি A to Z ডিটেলস এভরিথিং আপনার ইনফরমেশন নিয়ে যাবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যান্ড আই হোপ দ্যাট ইউ উইল শেয়ার দিস ভিডিও, অ্যান্ড ডোন্ট ফরগেট টু শেয়ার ইট, and don't forget to subscribe our channel. Thank you very much.